এখন আপনাদের সামনে সংগীত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ বাইজিদ আলম পঞ্চম হাফেজ মোহাম্মদ বাইজিদ আলম পঞ্চম পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গোপাল দরগা মক্কাতে যাই নামে লাগি লাগাই আজ নিশা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে গোপাল দরগা মক্কাতে যাই না মেরা গিলা গাই হাজি সাহ বাইরে যা দোকানে বসে হাজি তিনি ভীষণ চায় বাইরে যা দোকানে বসে হাজি তিনি ভীষণ চায় হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় বাইরে হিন্দি গানের তালে তালে পাদুটি না চায় এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই শুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি শুধে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি এমন লোক হয় যদি মসজিদের সভাপতি উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাই রে উচিত কথা কইতে গেলে হুজুরের চাকরি নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই সমাজতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার সমাজতে অসঙ্গতি বলবো কত আর গায়ের জোরে বিচারপতি ঘুষেরই কারবার বাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় ভাইরে টাকার লাগি গরিব দুঃখী বিচার নাহি পায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ছোট বড় নাই বেদাবে কোথা গেল মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছে অপমান ছোট বড় নাই ভেদাবে কোথা মান সম্মান বাপের সমান মুরব্বিকে করছে অপমান ভাই রে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় ভাই রে দশ বছরের পোলায় যদি সামনে বিড়ি খায় আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই রে এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই আমাদের কপালেতে শান্তি বুঝি নাই ভাই রে আমাদের কপালেতে শান্তি বুঝি নাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।